So hey guys, good morning and welcome back to my channel Shornav Vlogs. তো সারা সপ্তাহ ধরে নেমন্তন্ন জুড়ে থাকে, আজ এর বাড়ি, কাল ওর বাড়ি, তার ওর বাড়ি, তো লেগেই থাকে নেমন্তন্ন। এবং থেকে হাস্যকর হচ্ছে, আগের সপ্তাহে বেলঘড়িয়া গেছি, আজকেও আমি বেলঘড়িয়া যাচ্ছি। তো আমি ভাবছি কি, যেবারে বেলঘড়িয়া একটা ফ্ল্যাট কিনে নেবো, কারণ বেলঘড়িয়াতে আমার মাসির বাড়ি, আমার বন্ধুদের বাড়ি, আমার বান্ধবীদের বাড়ি, আমার রিলেটিভসদের বাড়ি, সবকিছুই বেলঘড়িয়াতে। তো আজকেও যাচ্ছি এবং দেখতে পাচ্ছ আমরা সকালবেলা সেজে গুজে গেছি। আজকে উইক এন্ড, একেবারে সপ্তাহের শেষ মুহূর্ত, তাই আজকে চলছে নেমন্তন্ন। আজকে আমি যাচ্ছি রনিতদের বাড়িতে, তোমরা এর আগেও দেখেছো অন্নপ্রাশন ব্লগটা, তো যদি দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখে নাও। এবং ওখানেই মানে ওদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়ার সাথে থাকছে রনিতাও, মানে পুরো ব্লগ স্কোয়ারের টিম। তো নিয়ে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, সব কিছু হবে, বেসিক্যালি বলতে পারো একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। তো আমি শুধু একা যাচ্ছি না, আমার মা যাচ্ছে। আজকে বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তো জন্য ঘরেই আজকে ইন্ট্রো করলাম। তো চলো, এখন অলমোস্ট বাজে যায় 11:45, তো এখন যাচ্ছি রনিতদের বাড়িতে। তো চলো রনিতদের বাড়িতে যাই, ওখানে গিয়ে মিট করি তোমার চাক এবং ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। সিচুয়েশন একটু চেঞ্জ হয়েছে, আমি এখন রনিতদের বাড়ি না, ফার্স্টে এসেছি রমিতাদের বাড়িতে, ওদের ফ্ল্যাটে একটু ঘুরবো, কারণ মা এসছে সাথে যাওয়া মা, কারণ মা এর আগে রমিতাদের বাড়িতে আসেনি, এর আগেও একটা রমিতাদের বাড়িতে প্রোগ্রাম ছিল, বাট সেখানেও আসতে পারিনি। তো যার জন্য আগে ফার্স্টে রমিতাদের বাড়ি এসেছি, ওদের বাড়িতে 10-15 মিনিট আড্ডা দিয়ে দেন যাবো রনিতের বাড়িতে। চলো, এই যে কাকিমা, রমিতা কোথায়? রমিতা নাকি মেকআপ করে নাই, দেখুন মেকআপের ব্যাগ কি গৌরী জুয়েলার্স, গৌরী জুয়েলার্স এর ব্যাগে ওর মেকআপ থাকে, খুব সুন্দর। আর এই যে রমিতা, আমি বলি রমিতা এত ফর্সা, এই তার হচ্ছে আসল রহস্য, এইটা মেখেই রমিতা ফর্সা হয়। এইভাবে ও মেকআপ করে ওর ব্লগের জন্য রেডি হয়, ওর আসল গুণটা আমি ভেবেছিলাম দেখাবো আপনাদের, বাট দেখাতে পারছি না। এই দেখুন, এই দেখুন ময়দা ময়দা দিচ্ছে প্রচুর, বা ঢোকার সাথে সাথে বললে এসিটা চালিয়ে দিই, এত গরম বাইরে, বাট এখন আর এসি সত্যি চালাচ্ছি না, কারণ বাইরে প্রচন্ড গরম লাগছে। আর আমরা একটু পরে আবার রাজপ্রাসাদেও যাচ্ছি, ওই জন্য রমিতা আজকে ব্লগ করছে না, ও নিশ্চিন্ত মনে আজকে খাওয়া দাওয়া আনন্দ গল্প করতে চাইছে। তো গাইস, এই যে সবাই বেরিয়ে পড়েছি, এখন আমরা সবাই যাচ্ছি। আর আজকে আকাশটা দেখো কত সুন্দর, কিন্তু সেরকমই রোদ আজকে। সো গাইস, আমাদের BMW এসে গেছে, ওই যে রমিতা BMW কাছে যাচ্ছে। জল ছবি রং মশাল, স্কুল ছুটি হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল। রামধনু ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনো না, এই যে নিয়ে এসছে, মানে সিলভাঙ্গা, সিলভাঙ্গা মানে, এই যা শাট আপ, সিলভাঙ্গা মানে একদিকে স্প্রাইট, একদিকে ফান্টা, আর একদিকে রমিতা। ও মাই গড, ওয়াও, কি শয়তান, খাবার গুলো আগে থেকে দেখে নিচ্ছে। হ্যাঁ আমি একটু দেখি, দেখা এখানে সব রেডি করে রেখেছে কাকিমা। গাইস থাক, এখন রিভিল করবো না, ওটা ওরাই রিভিল করবে। ডাল উচ্ছে বাজার মুরগির ঝোল, এত সুন্দর দেখতে ডাল উচ্ছে বাজার মুরগির ঝোল, আপনারাই বলুন। এই যে মানে কোথা, মানে ভুক্কার পৃথিবীর এক নম্বরে মুরগি, ওটা খাও, কোল্ড ড্রিঙ্কস খাও। এই সবাই কাকি ঢোকার সাথে সাথে রনিত আয়োজন কোন রকম ত্রুটি রাখছে না, সবাইকে করছে। আরে খাচ্ছি দে, থ্যাংক ইউ, আচ্ছা টাটা। ইস, কাকিমা আজকে একা হাতে প্রচুর রান্না করেছে, তাই তো কাকিমা? বাড়িতে এসে গেছি, রনিত ভাই কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কিন্তু এই যে 24 ঘন্টা রিপোর্টার চলে এসেছে আমার বাড়িতে, এই সব রনিতের বাড়িতে, এখন আমি কিছু প্রশ্ন করবো। You were God for a day, how would you change the world and why? বুঝতে পারিনি। তুমি যদি একদিনের জন্য ভগবান হও, তাহলে তুমি ওয়ার্ল্ডটাকে কিভাবে চেঞ্জ করবে এবং কেন? পৃথিবী চেঞ্জ করবে এবং কেন? বিশ্বটাকে আমি চেঞ্জ করে দেবো যে সবাই পজিটিভ থাকবে,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো খারাপ কিছু থাকবে না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট ভাই, মজা আয়া। And extra 30 minutes each day, what would you do and why? Extra 30 minutes? যদি প্রত্যেকদিন কেউ সময় পায় 30 মিনিট এক্সট্রা, আমার এখন 30 মিনিট না, আমার যদি 30 ঘন্টা দেওয়া হয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হবো, কারণ আমি সারাদিন ধরে ভিডিও বানাবো, তোমাদের জন্য কাজ করবো। Fashionable, according to you? Comfortable, it's the most important thing. How are you? Comfortable is the most important thing. ইউটিউব সংক্রান্ত, মানে ও এটা হলে ব্লগ করতো, এটা হলে ব্লগ করার জন্য এটা স্যাক্রিফাইস করতো, এই সব কিছু ইউটিউব সংক্রান্ত, মানে তোমাদের জন্য অনেক কিছু করছে, তো প্লিজ ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ওটা বেল আইকনটা ওটা টিপে আমার পাশে থেকো, চলো। বড় হারামি ও ওটা। আবার এদিকে কাকিমাবার লাঞ্চ দিয়ে দিয়েছে, আরে বাবা, প্রমিতের মুখটা দেখুন, মুখ থেকে প্রায় বেরিয়ে আসছে খাওয়ার জন্য যেটা বের হয়। মা কত রান্না করেছে দেখো, এত রান্না করেছে বলে রান্না পারি না, রান্না যদি কেউ নাই পেরে থাকে সেখানে আছে আশেপাশে, বাট ঠিক আছে। আমি এত খেয়েছি যে তোমাদের কি আর বলবো, তাই এখন খেদে উঠে মারা নিচ্ছে নিচে রেস্ট, আর আমরা তিন বন্ধু মিলে চলে এসেছি ছাদে, বিকজ ছাদে এসে এখানে প্রকৃতির এই যে দেখান, প্রকৃতি কেন বললাম তার প্রধান কারণগুলো তোমাদের একটু দেখাই, গাছের মধ্যে কলা গাছ, ফুল গাছ, আরও নানান রকমের গাছ দেখতে পাচ্ছ, সো এবং ওই যে পেছনে এই সুন্দর মাঠটা যেখানে অলমোস্ট দুর্গাপুজো সম্ভবত হয় এবং খেলার জায়গা, এবং একটু আগে বৃষ্টি হয়ে রয়েছে, তাই দেখতে পাচ্ছ চারদিকে কাদা, তো ভীষণ সুন্দর লাগছে। এবং এই যে দেখো, এইটা হচ্ছে রনিদের একটা ফ্যাক্টরি, তোমাদের দেখাচ্ছে কিভাবে কাজ হচ্ছে, দেখো এগুলো ঘুরছে, এবং এগুলোকে কি বলে আমি নিজেও জানি না, বাট এই যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এটা রনি জানি না কি দেশে, কি বাজে কথা, হ্যাঁ তোর মানসিক মানসিক দুটো রুগী দেখতে পাচ্ছিলাম, প্লিজ তুই অন্তত গান গাস না, ও আমাকে বলছে প্লিজ তুই আর ওই গান গাস না, রনিতের ভয়েসটা তাও ভালো, বাট রমিতার ভয়েসটা নিয়ে দুটো মানসিক রুগীর পাল্লা আমি পড়েছি, যাই হোক আপনারা বুঝে বুঝে একটু ক্ষমা টমা করে দেবেন, দেখুন আমার আবার আমার পেছন পেছনই আসছে দুজনে, এটা কি ভাই ভয় পেয়ে গেছি, মানে ছাদে ঢোকার আগে ভাই ভাই কে ছাদের উপরে বসে থাকে, উঠলে কি করে, ও এইটা দিয়ে গাইস, এই যে আমরা এই ছাদটাতে এতক্ষণ ছিলাম দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে ছাদের ওপরে আরেকটা ছাদ, ওই দেখ ওই দেখ, কি সাতচুনিটা আমাদের ছাদ থেকে আকাশটা কি সুন্দর, ওয়াও জাস্ট অসাম, তো
তোমরা একবার দেখো এই মাত্র জাস্ট কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমার পেট ভর্তি লাঞ্চ খাওয়ার পর তারপরে আমি চিকেন দেখে লোক সামলাতে পারলাম না অ্যাজ ইউজুয়াল এবং গপ গপ করে দেখো মানে কীভাবে আমি খাচ্ছি মানে এইভাবে খেয়ে নাকি আমি ডায়েট করে রোগা হবো মানে সিরিয়াসলি আমি জানি না আদৌ আমি রোগা হতে পারবো কি না কোনোদিনও এত ভাই আমি কী করে খাই আমি নিজেও জানি না তুমি আমাদের বাড়ি কবে যাবে বাবার অনেক দেরি আছে আমার বিয়ে তো অনেক দেরি রনিদের বাড়ি থেকে এসে আমি অলমোস্ট আবার বেরিয়েও পড়েছি মানে ভাবো শুধু আমার এনার্জিটা মানে আমাকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না আমার মন তো সারাক্ষণ উড়ু উড়ু করে আর বাই দ্য ওয়ে আজকে বেরিয়েছি যে কারণে সেটা হচ্ছে আজকে উল্টো রথ তো যে কারণে বেরিয়েছি মানে লাস্ট আমি এক সপ্তাহ আগে ভিডিওটা ছেড়েছিলাম মানে কিছুদিন হলো আমি সবে রথের ভিডিওটা ছেড়েছি আর আবার আজকে দেখতে দেখতে উল্টো রথ হয়ে গেলো মানে একটু দিনও পেরিয়ে যায় এইভাবেই হয়তো আর হ্যাঁ ভিডিওটা হয়তো একটু পরেই আমি এন্ড করে দেবো কারণ অলমোস্ট এনার্জি শেষ ভিডিও আর নেই আর বেশি বাড়াবো না তাই এখন একটু ঘুরবো অল্প খাওয়া দাওয়া করবো আর একটু মন ভরে আনন্দ করবো কারণ মানে রথের শেষ দিন তো চলো বেরোই অলমোস্ট এই যে পড়লো বাইক রেডি করছে উঠে পড়বে পড়লো তো এখন বাইকে করে যাবো ঘুরবো আর ভিডিওটা আজকে যদি এত অব্দি গিয়ে ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই স্বর্ণ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই ওদের চ্যানেলটাকেও ফলো করো কারণ ওরাও খুব ভালো ভালো ভিডিও আনছে সো চলো তোমাদের অল্প একটু ঘোরাই এবং ভিডিওটা এন্ড করি বাই তোমরা দেখো